মুসলমান সাবধান থাকবেন কামাল আসতে তার নাম সে ইনসাস আকুন তো খুদরা ভগতার না কিসমা কোন আল্লামা কি বলা হয় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন কামাল আসতে তার নাম সে ইনসাস আকুন তো খুদরা ভগতার না কিসমা কোন মানুষের যোগ্যতা ফুটোয় তোলে কথার দ্বারা কথা কোন আমি নাসির গোপালগঞ্জের ওই সুলতান সাহেব গ্রামের এক্কেবারে ওয়াজপাড়া গায়ের একটা সন্তান আমার আব্বা মূর্খ কৃষক জায়গা জমি কিছুই ছিল না পরের খেত বর্গা করে খাইতো আমি নিতান্ত একটা গরীব ফ্যামিলির সন্তান জাগতিক কোনো সার্টিফিকেট আমার নাই আমি ক্লাস ম্যাট্রিকের সার্টিফিকেট নাই আইয়ের সার্টিফিকেট নাই ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে পড়েছি এরপরে মাদ্রাসায় পড়েছি বডিতে আমি একেবারে আনফিট কণ্ঠ বলতে আমার নাই এলমি তেজাদের জন্মের অযোগ্য আমল বলতে কিছুই নাই চেহারাটা একটা কালো মানুষ আমার পোশাক আশাকের ডট নাই গায়ে একটা বোরকা নাই মাথায় একটা খমিনি পাগড়ি নাই অদস্ত আমার কোনোটা নাই আমার মতো মানুষটারে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে পরিচিত করেছে আল্লাহ পাক শুধুমাত্র একটু জবানের ওসিলা তো খুদরা ভগতারে না কিসমা কোন ও আমার স্থানীয় যুবকরা তুমিও কত ভালো তোমার পরিচয় ঘটবে তোমার জবানের বদৌলতে এবার তুমি যদি জবানকে খারাপ কাজে ব্যবহার করো তো খুদরা ভগতারে না কিসমা কোন ওই জবানে তোমার সাত শতক মাটির তলে ডাবাই দিতে পারে পারে কি পারে না এক ডাক দিয়ে গোটা বাংলাদেশে কাঁপাইছে বঙ্গবন্ধু যার ভাষণে সাড়ে সাত কোটি বাঙালি পাগল হইয়া যুদ্ধ করে দেশকে স্বাধীন করে তাহলে জবানের গরম কত বেশি আবার এমন একটা কথা বেরিয়ে যেতে পারে সত্যবক মাটির নিচে ডাবাইয়া দিতে পারে উতুল্লিম্বা দালিকা জানিম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে উনার খাস সাকরেদেরকে নিয়ে আসরের পরে বিকেল বেলা পাহাড়ের ছায়ায় ইরাকে ইরাকে একটা পাহাড়ের ছায়ায় বৈশা মজলিসি ফিকার ফিকার মজলিস তৈরি করে আলোচনা করতেছেন ছাত্র হলেন ইমামে মোহাম্মদ ছাত্র হলেন ইমামে আবু ইউসুফ ছাত্র হলেন ইমামে জুপার এমন বড় বড় ইমামরা ওনার ছাত্র গোল হইয়া বৈশা হযরত পড়াইতেছে আর ওনার এই বাগা বাগা ছাত্ররা সব কথা খাচ্ছে গোল হইয়া বৈশা মাঠে এক পাশেই মাঠ ছোট ছোট পোলা পান্ডা খেলাধুলা করে বলবো ইয়াদ থাকবে তো যুবক ইয়াদ রাখ পাশে ফুটবল খেলে এই ফুটবল একটা উড়ি আইসা উনাদের ওই মজলিসের মধ্যে পড়ে মধ্যে বলে এ হুজুরের সাথে ধাক্কা খেয়ে ও হুজুরের কাছে যায় ওখানে ধাক্কা খাইও ড্রপের ক্ষমতা যত কা ড্রপ কাতি তালে রয়েছে গুর্তি তালে বাইরে বের হইলে লাস্টে ওই মজলিসের মাঝখানে ফুটবল টাইট কে গেছে এখন পোলা পান্ত এ দলে এগারো জন ও দলে এগারো জন বাইশ জনই চলে আসছে বল নিতে ভদ্রমায়ের সন্তানগুলো দূরি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন করে পাঠায় তুই যা বল নিয়ে আয় ও দুই কদম হাইটিয়া নাক বন্ধ করে ফিরে চলে যে কেন আমি পারবো না আর একজনকে আমি পারবো না আর একজনকে আমি পারবো না কেউ পাঁচ কদম কেউ দশ কদম কেউ কাছে কাছে এসে ফিরে চলে যায় মুরব্বীরা সব তামাশা দেখতেছে উন্ডা ইচ্ছে করে বলটা দিয়ে দিতে পারে তা না দিয়ে ফাইনাল তামাশা দেখতেছে ফুটবল খেলার একটা ফাইনাল খেলা আছে আজকে সেই ফাইনাল খেলা দেখবে বলে বল দিচ্ছে না চুপে চাপে বসে আছে লাস্টে বাইশ জনের একজন কয় এই তাল করলে বেলা চলে যাবে খেলা হবে না মৌলবীরা বসে রয়েছে তাতে কি বল আনতে হবে খেলতে হবে লাগতে যে মাঝখানে যে বলটা ধরে নিয়ে বেরোয় চলে গেছে হুজুররা তারে ঠেকাই নাই ইমামে আবু হানিফা বলে এই তোমরা যারা আসো তদন্ত লাগাও খবর লাগাও সন্ধান করো তল্লাশি লাগাও দেখবা এই বাইশ জনের ভিতরে একুশটা সন্তান হালাল মায়ের হালাল সন্তান এই সন্তানটা এই বাইশ নম্বর সন্তানটা অবশ্যই তার জন্মের মধ্যে কোন দোষ আছে নইলে এত বড় বেয়াদবি কইরা না কইয়া মাঠের মাছ থেকে বল নিয়ে যাইতে পারে না মজলিস শেষ করে চলে যাওয়ার পরে ইমামে মোহাম্মদ সম্ভবত রহমতুল্লাহ আলাইহে উনি দুই তিন দিন পরে যাইয়া তল্লাশি তো লাগাইছে হুজুর যেহেতু বলেছে
তল্লাশি লাগাইয়া ইমামে আবু হানিফার কাছে গিয়ে বলতেছে হুজুর আপনার কথা আপনার মন্তব্য সত্য ওই যে ছেলেটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওর বাপ আইছে আমার কাছে ফতোয়া চাইছে কি ফতোয়া কয় হুজুর কোরআনে তো আসছে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা জায়েজ নাই আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি সম্ভবত সেই মাসিকে গর্ভ ধারণ করেছে হুজুর আমার কি কি হবে এই বাচ্চাটার মাসালা কি আমি বললাম বাচ্চাটা ডাইরেক্ট হারাম না তবে ওটা ইনডাইরেক্ট হারাম নিষেধাজ্ঞার ভিতরে তুমি কাম করে ফেলাইছো আল্লাহর নিষেধের মধ্যে তুমি কাম করে ফেলাইছো ওটা সরাসরি হারাম জাদা না ওটা ডাইরেক্ট হাজারোর বাচ্চা না ওর হারামের ভিতরে ওর জন্মের মধ্যে আংশিক হারামের গন্ধ আছে হুজুর এতটুকু সন্ধান খুঁজে পাইছি হুজুর আপনার বক্তব্য সত্য সত্যই যে সন্তান বিয়াদবি করে খুঁজলে পাওয়া যাবে তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে এ যুবক পাগলামি করিস না সাপুন্না সাফি ইবাদতিল্লাহ যেই যুবক যৌবন কালটা ভদ্রতার সাথে কাটাবি ইবাদতের মধ্যে কাটাবি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে কাটাইবি আল্লাহ রসুল তোর সম্পর্কে তুই দুই নম্বর আরশে আজিমের মেহমান হিসেবে তোর সম্পর্কে সার্টিফাই করেছেন সাপুন্না সাফি ইবাদতিল্লাহ যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইবি আরশে আজিমের নিচে বইসা আল্লাহর হাতের মেহমানদারি খাইবি নবী পাকের হাতের হাউজে কাউসার পান করবি আর যদি উল্টো পাল্টা করিস তাহলে ডাইরেক্ট তোরে হারামজাদা আর যারো সন্তান আর যারো বাচ্চা বলে গালি দিলাম না তবে তোর জন্য গালি ডরাই কে গেলাম এই দেশের সমস্ত মানুষ বুঝবে যত বিয়াদব আছে সব হারামজাদা করিস যে বিয়াদবি হালাল জাদা কব ভদ্রর বাচ্চা ভদ্র কব যে তোর গুষ্টি শুদ্ধ ভালো কথা কর না আই ও গাড়ি লে লে ম্যাগ নাই তুমি জিলিক দেশ আল্লাহু আকবার মনে আছে তাহলে বিয়াদবি আর করব করব জবানদারে কন্ট্রোল করে এই দেশে যার সাথে যার লাগে লাগিবে এই ছাত্র দল যুব দল যত দল আছো ছাত্র লীগ যুব লীগ আম লীগ বুড়ো লীগ পাবলিক তাঁতি লীগ পাতি লীগ যত লীগ আছো রাজনৈতিক ভাবে মুরব্বীরা যা করে করে বেড়াবে আমি আমলিক করি আমি ছাত্র লীগ করি তাই বলে করে আলেমের সাথে বিয়াদবি আমি করতে পারবো ধর্মের সাথে বিয়াদবি করতে পারবেন জীবনেও করবেন না নিজের পায়ে নিজে কুরআন লাগাইয়েন না আপনার বেস্তে আপনাকে যেতে হবে আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার নেতা আপনারে এক ইঞ্চিও বাঁচাতে পারবে না কথা কন নেতার কথা যদি উল্টো পাল্টা লাফান আল্লাহ কয় ইয়াউমা নাদু কুল্লা উনাসি বিমামিহি তোর নেতাকে শুদ্ধ ডাকবো গুগু মুড়াই যে বানবো টাইট করে বানবো তারপরে বলবো খুজুহুম ফাগুল্লুহুম সুম্মা জাহিমা সাল্লু দয়ার একসাথে গরু সাজার মতো সাজাইয়া পাছায় তুলে বাড়িও বিয়ার দিবি অসিক আল্লাযীন কাফারু ইলা জাহান্নামা জুমারা অসিক আল্লাযীন কাফারু ইলা জাহান্নামা জুমারা এই গোষ্ঠীর একেবারে শুয়োর বেডুনের মতো বাড়ি তুলে বেড়াতে নেবে শুয়োর শুয়োরের দিকে আসে নাকি শুকর আসে আসে শুকর গুলো প্যান্ট শার্ট পরে আসে নাকি হ্যাঁ সবই ল্যাংটা শুকর পালে কি কোন হাই স্কুলের মাস্টার কলেজের প্রফেসর মাদ্রাসার হুজুর ও পালে যারা তাকে উপাধি দিয়ে লোক কাওরা কি কয় কাওরা শুনলি বোঝা যায় যায় কাওরা মিয়রে সাধারণ হিন্দুও না বেশিরভাগ খ্রিস্টান এরা যে ভাষাতে শুয়ার তাড়ায় এ ভাষা কি কোনো কোরআন কিতাবে আছে কোনো ডিকশনারি দিলে কি কয় হু এ কি মানে এর কোন তর্জমা মানুষে বোঝে না ওরা কয় আর শুয়োরে বোঝে কথা বলেন না কেন তারপরে ওদের কমান্ড শুয়োরে মানে কি মানে না মানে না ওদের কমান্ড শুকরে মানে যা কয় তাই শুনে ভাগ করবে দেখবেন একেবারে পুরো নজরটা কই সচক্ষে দেখেছি আমাদের ওই পাশে মধুমতি নদীতে একটা খেয়া আছে খেয়া ঘাটের নাম হলো যোগায় নিয়ে এই যোগায় নিয়ে খেয়ায় ওই পাশেতেই পার আসবো তো 500 শুকর মুরব্বী শুকর 500 ফ্যামিলি শুকর
প্রত্যেকের সাথে 10টা 15টা 20টা বাচ্চা আছে সবে মাত্র করছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এরকম 15 20 দিন ছোট বড় লালটু বলটু জুয়েল টুয়েল এইগুলো নিয়েই আসছে আইসান কিয়া পারবে আমি চিন্তা দিতে এই এসম এসা বেসা নিয়া ইয়া নিয়া কিভাবে পারবে মুরব্বিরা সাতরা যাবে রে তাপিরা ওই ছোট তাই 300 হবে এই দমাদম করে একটা টরে পিয়ে পিয়ে পিকে মেরে মেরে নৌকো খোল ভরি বেলাইছে আমরা যাত্রী মানুষ যাত্রী 10 12 জন কিয়া ফুললো ওরা কমান্ডার 4 জন দুইজনের চাই কাছর মেসরকে লক্ষ্য রক্ষা করার জন্য আর দুইজনই মুরব্বিকে ঠেকায় রাখছে মুরব্বি সর কিনার তাকে ঠেকায় রাখছে মানে ওরা যদি বাচ্চার টানে সাতার কাইতে আইসা নৌকার বার লাভ দিতে একসাথে সাত আটটা শুকর তাই তো নৌকো ডুবি যাবে এই জন্য ওইগুলোর আগে টাকা রাখছে এরা উপর যাবে নামায় দেবে এরপরে বাচ্চার টানে ওরা ধমধম সাতরায় চলে যাবে এলোদের সিস্টেম তো নৌকো এই বাচ্চা নিয়ে উঠে রওনা দিছে বেশ কত দূর গেলে মা শুকর বাচ্চার টানে আর থাকতে পারতেছে না কিনারায় নেমে গেছে হাঁটু পানি পর্যন্ত যদি সাতার যায় শুকর কিন্তু পানিতে খুব দ্রুত সাঁতরাইতে পারে তাহলে আমাদের মাছ নদী তো দেরি হয়ে যায় এইটা বুঝিয়া কিনারে যে শুকররা আছে আমরা তো পরাণ করতেছি আল্লাহ এই শুকর যদি সাঁতরে এসে নৌকো উঠে যায় তাহলে আমরা জামানি কোন জায়গা এই ভয়ে আমরা সবাই কাঁপতেছি ইতিমধ্যে ভিতরে নৌকোয় যে দুইজন আছে ওই দুইজন কিনারে দুইজন রে কয় শুকরগুলো সব উপরে উঠাই ফেলো আমি আশ্চর্য আল্লাহু আকবার এই 500 শুকর মুরব্বি শুকর মা শুকর পানিতে নেমে গেছে দুই সাইডে বাপও আছে সাথে সব পানিতে নেমে গেছে দুইজন মানুষ 500 শুকর রে কিভাবে উঠবে আমি কান পেতে শুনলাম মাত্র একটা শব্দ জুড়ে কি বলল একটা কি দিল তাদের ভাষায় শব্দ বলল একটা শুকর পানি দিনে সব ব্যাক করে উপরে উঠে গেল আমরা যে উপর নামার পরে অর্ডার দেশে তারপরে মুরব্বি শুকরগুলো পার হয়ে উপর গেছে আমি সেখান থেকে ওয়াজ কালেকশন করলাম আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল্লু উলাইকা কাল আনআমি বালহুম আদাল্লু উলাইকা কাল আনআমি বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন হে মানুষ আল্লাহ পাক তোমাদেরকে বলে এক শ্রেণী মানুষ চতুষ্পদ জন্তুর মতো শুয়ারের মতো কুত্তার মতো গরুর মতো বাঘের মতো সাপের মতো বান্দরের মতো ভেরাইটি জানোয়ারের সমাজ যাদের ভিতরে যত ঢুক ঢুকছে তারা সেই জানোয়ারের মতো এরপরে ওই জানোয়ার গুলো আল্লাহর কাছে অভিযোগ করছে রব্বুল আলামিন মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় আদিক